পিতল মাছের মুইটা গরম ভাতে দুইটা মহিলা বাঙালি খায় চিনা জাপানি লুইটা পুইটা কলাই ডালের বড়ি শুকতুনি। ওয়েলকাম টু ঝালে চলে অম্বলে। বন্ধুরা, আজকে আমি যে রান্নাটা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটার নাম হচ্ছে আনারসের চাটনি। আমরা সাধারণত আম টমেটো বা আমড়ার চাটনি খেয়ে থাকি, এটা সাধারণত বিয়েবাড়িতেই হয়। আসুন কীভাবে এই রান্নাটা করতে হয় সেটা শিখে নেওয়া যাক। রান্নাটা শুরু করার আগে বলে রাখি, যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে একদম ভুলবেন না, আর রান্নাগুলো বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আসুন শুরু করা যাক এই লোভনীয় রান্নাটা। আসুন দেখে নেওয়া যাক আনারসের চাটনি বানাতে আমাদের কী কী লাগছে। আমাদের লাগছে আনারস, এখানে আমি হাফ আনারসকে গ্রেট করে রেখেছি। আর লাগছে চিনি, এখানে আমি এক বাটি চিনি নিয়েছি। আর ডেকোরেশনের জন্য আমি এখানে বেদানা নিয়েছি। হলুদ গুঁড়ো, নুন, পাঁচফোড়ন, একটা লেবু, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। আসুন রান্নাটা শুরু করা যাক। কড়াটা আমার গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ রিফাইন্ড তেল। আমি এখানে দু চামচ পরিমাণ রিফাইন্ড তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কাকে আমি ফাটিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা আনারসটা। আর আমি দিয়ে দেবো অল্প পরিমাণ নুন, আর অল্প একটুখানি হলুদ। হলুদটা অপশনাল, হলুদ দিলে কালারটা ভালো আসে, এর কোনো গন্ধ থাকে না অল্প পরিমাণ হলুদ দিলে। আপনারা যদি না দিতে চান তাহলে নাও দিতে পারেন, কিন্তু বিশ্বাস করুন এখানে হলুদ দিলে কোনো রকম গন্ধ ছাড়ে না হলুদের, আর কালারটাও খুব ভালো আসে, না হলে আনারসের একটা সাদা সাদা কালার আসে। এটা ভালো করে আমি মিশিয়ে নেব। এটা এখন আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে রাখলাম। আমার 5 মিনিট হয়ে গেছে, এখন এটা আমি একবার নেড়ে নেব, ভালো করে মিশিয়ে নেব সবটা। আমি এখন অল্প পরিমাণ জল দেব, জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় আমি তেজপাতাগুলো তুলে নেব, তেজপাতা বেশি ফোটালে ভালো লাগে না। এটা ফুটে উঠেছে, এখন আমি 5 মিনিটের জন্য আবার ঢেকে দেব। আরও 5 মিনিট আমার হয়ে গেছে, এখন আমি আরেকবার এটা চেক করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, আর আনারসটা কতটা মিষ্টি সেটা দেখে নেবেন।
এখন আমি এক চামচের মতন লেবুর রস দিয়ে দেবো। আমার চাটনিটা হয়ে গেছে, এখন এটা আমি পরিবেশন করে দেখাবো। সম্পূর্ণ রেডি আমাদের আনারসের চাটনি। দেখুন এটা কত সুন্দর কালারটা এসেছে, আর এটা খেতেও খুব সুন্দর হয়েছে। আজকের মতন এখানেই টাটা, আবার অন্যদিন আরও নতুন নতুন রেসিপির সঙ্গে দেখা হবে।